পাকিস্তান হটকারী আচরণ করলে কঠোর জবাব দিয়ে হবে। ভারতীয় সেনাপ্রধান, ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী ছায়াযুদ্ধ, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস ও অনুপ্রবেশের মাধ্যমে বারবার হটকারী আচরণ করছে। এবার এ ধরনের যে কোনো হটকারিতে পাল্টা জবাব পাবে, এ নিয়ে কোনো সংশয় নেই। কার্গিল যুদ্ধের 20তম বর্ষপূর্তি উপলক্ষে আজ সেন্টার অফ ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। জেনারেল রাওয়াত বলেন, ভবিষ্যতে লড়াই সংগত সংঘর্ষ হবে আরও বেশি হিংসাত্মক ও অপ্রত্যাশিত, যা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা যাবে না। প্রযুক্তি সাইবার গোয়েন্দাগিরির বড় ভূমিকা থাকবে এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর সাধারণ মানুষের কী হবে সেটা মাথায় রাখবে না। তিনি বলেন, জওয়ানরা আমাদের প্রকৃত সম্পদ, ভারতীয় সশস্ত্র বাহিনী আমাদের এলাকাগত সমুদ্র সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত এবং দৃঢ় প্রতিজ্ঞ। আগামী দিনে লড়াইয়ের প্রধান চালিকা শক্তি উঠেছে প্রযুক্তি। রাষ্ট্র বহির্ভূত শক্তিগুলোর উত্থান ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অন্যান্য অপ্রচলিত পদ্ধতি ব্যবহারের প্রবণতা নতুন স্বাভাবিক রীতি হয়ে উঠেছে। 1999 সালে মে জুন মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। সে সময় পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। পাক বাহিনী টলিলিং হাইটস, টাইগার হিল পয়েন্ট, 4875 সহ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন শৃঙ্গ দখল করে নেয়। ওই ঘটনার পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় অভিযানের নামে অবশেষে তীব্র সংঘর্ষের পরে পাক বাহিনীকে হটিয়ে ভারতীয় বাহিনী নিজ এলাকা পুনর্দখল করতে সমর্থ হয়। প্রায় 3 মাস ধরে চলা ভয়াবহ ওই যুদ্ধে ভারতীয় বাহিনীর কমপক্ষে 527 সেনা নিহত ও 1363 জন আহত হয়। চীন আমেরিকার সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ, বলছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলি চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনারেল মার্ক মিলিকে মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ পদে মনোনয়ন দিয়েছেন। তার মনোনয়ন চূড়ান্ত করার জন্য গতকাল মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে জেনারেল মিলি বলেন, চীন আগামী অন্তত 100 বছর ধরে আমেরিকার জন্য সামরিক দিক দিয়ে প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকবে। তিনি আরও বলেন, চীন বিগত বছরগুলিতে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করার পর বর্তমানে নিজের সেনাবাহিনীকে একইভাবে ডেলি সাজানোর চেষ্টা করছে। তবে চীনকে শত্রু হিসেবে বিবেচনা না করে প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন জেনারেল মিলি। তিনি বলেন, কাউকে শত্রু বলার অর্থ হচ্ছে তার সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা যুদ্ধ করতে চাই না, বরং চীনের সঙ্গে শান্তি চাই। আমেরিকার এই জেনারেল আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক দিক দিয়ে অন্যান্য দেশের চেয়ে বিশেষ করে চীনের চেয়ে এগিয়ে রয়েছে এবং এই প্রাধান্য ধরে রাখতে হবে। আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপ সম্পর্কে তিনি বলেন, আফগানিস্তান থেকে আগেভাগে সেনা প্রত্যাহার করা হবে ওয়াশিংটনের জন্য কৌশলগত ভুল। তিনি বলেন, আফগানিস্তান থেকে কেবল তখনই মার্কিন সেনা প্রত্যাহার করা হবে যখন তা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে। এদিকে তাইওয়ানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে এবার মার্কিন সরকারকে সরাসরি হুমকি দিল চীন। পেন্টাগনকে হুঁশিয়ারি দিয়ে চীনা কূটনীতিক ওয়াং ই গতকাল বলেছেন, আগুন নিয়ে খেলো না। চীনের পররাষ্ট্র দপ্তর জানিয়ে দিয়েছে, অবিলম্বে বাতিল না করলে ওই চুক্তিতে নাম থাকা মার্কিন সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শি জিনপিং সরকারের দাবি, এই চুক্তি চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকর। প্রসঙ্গত, সম্প্রতি তাইওয়ানের সঙ্গে $220 কোটি প্রতিরক্ষা চুক্তি করে মার্কিন সরকার গত সোমবার তাতে অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, চুক্তি অনুযায়ী 108টি জেনারেল ডাইনামিক্স কর্প M1 এবং 2টি অ্যামরাবস ট্যাঙ্ক, রিতিউন সংস্কার তৈরি 285 স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম তাইওয়ানের হাতে তুলে দেওয়া হবে। তবে চুক্তির ফলে ওই অঞ্চলের সামরিক শক্তির ভারসাম্য কোনোভাবে বিঘ্নিত হবে না বলে ওয়াশিংটনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, কিন্তু তাতে আশ্বস্ত হতে পারেনি বেইজিং। উল্লেখ্য, বাণিজ্য শুল্ক নিয়ে গত 1 বছর ধরে দুদেশের মধ্যে টানাপোড়েন চলছে। তার মধ্যেই মার্কিন সরকারকে এই চুক্তি বাতিল করার দাবি জানালো চীন সরকার।